যুদ্ধং দেখি মহিলার দল হাতে হাতে লাঠি আর গোঁজ, তার পাছত খেদা খেদি আর মারপিট, আক্রমণ প্রতি আক্রমণত উত্তপ্ত হাউনর পথার। রই থকা নাই পুরুষসকল। ভূমি বিবাদ কেন্দ্রিক এই ভয়ঙ্কর মারপিটর ঘটনা ঘটিল দৰঙৰ কোপাতে। খুড়াক আর ভতিজাক পক্ষর মারপিটত রক্তাক্ত হল ঘটনাস্থলে। এই ঘটনাত এগারী গর্ভবতী মহিলা সহ আহত হয় আটগী লোক। আহত সাতগী লোক মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয় চিকিৎসাধীন, যদিও এজনক উন্নত চিকিৎসার বাবে ভর্তি করবা হয়েছে জি এম সি এইচ। আনফালে ঘটনা সন্দর্ভত আরক্ষী গোচর নোলার অভিযোগ তুলিছে এটা পক্ষ। দৰঙৰ শিলবড়ি থানার আরক্ষী আনটো পক্ষের ধন দেওয়ার অভিযোগ ভুক্তভোগী পরিয়াল। কাজিয়াটো মাটি লৈ সিভিল কেস চলি আছে, চলা থাকার পিছত মাটি ষাট বিঘা মাটির থার সত্ত্বেও কেলেঙ্কার কুড়কে চলতে আছে আমরা। চলার পরে দেও কালকার যারা মারপিট করছে ওরা কইতাছে আমরা থানা দুই লাখ টাকা দিয়েছি, তোরা কোন থানা যাবি, ওই থানাতে ফিট না খাবি। আমার একটা পেশেন্ট আছে গুয়াহাটি জিএমসি, এটা কি বাসে না মরে গ্যারান্টি নাই, তথাপি মানুষ একটা ধরে মারপিট করে আছে আমার শিলবুড়ি থানাত। হ্যাঁ, সিহঁতর এটাও ধরা নাই। ভূমি বিবাদক লৈ দুই পক্ষের মাজত সংঘটিত এই মারপিটর ঘটনায় সমগ্র অঞ্চলত বিয়পাই রাখিছে উত্তেজনা। মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্ত, নিউজ 18 অসম নর্থ ইস্ট।